আর তার মানসিক দৈন্যতার জন্য বা কে কি ভাবলো তার জন্য আমার কাছ থেকে বন্ধ রাখবো আমার কথা বন্ধ রাখবো আমার মতামতকে বন্ধ রাখবো বা আমার চিন্তা চেতনাকে আমি আটকে রাখবো আমি তেল দিয়ে এই যে আমার দেখা নেই এখন আমাদের সব নায়ক নায়িকা গায়ক গায়িকা প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলে কেমনে ফেসবুকই দিবে কেমনে প্রধানমন্ত্রীর সাথে একটু ঢুকবে একটা কাঠ যদি কলায় ঝুলে থাকে এটাই এটা ছবি প্রদার মধ্যে দাওয়াতকে এমনি ইফতার করবে উদার মধ্যে কেমনে তাদেরকে কি করবে এই নে কাঙ্গাল থাকে তো এগুলা কিন্তু অফার আমাকে তো আছে আমিলিক থেকে আমারও অফার আছে যে আপনি আসেন নেত্রী সাথে কথা বলেন নেত্রী আপনাকে পছন্দ করে বসে কবোনি সব খবর রাখেন আমি জানি আমার খবর রাখতে হয় আমি আসিবেবর আমার খবর জিকেও রাখতে হবে আমি সেই পজিশন হোল্ড করি তো আমি তাদের মত হইছে কি বারো ভাতারী না আর কি এটাকে বলে বাংলায় যে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে আজকে আওয়ামী লীগ কালকে বিএনপি ক্ষমতায় আছে কালকে বিএনপি পরশু দিন জাতীয় পার্টি ক্ষমতা আছে পরশু দিন জাতীয় পার্টি পরের দিন আর্মেনিয়ান নিয়ন্ত্রিত কিংস পার্টি ক্ষমতায় আসবে আমি তখন কিংস পার্টি এই চরিত্র আমাদের নাই আমি যদি রাজনীতি নাও করি আমি যদি মিউট থাকি আমার আদর্শ শেষ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেই থাকবে এবং আমি যথাযথ চেষ্টা করব যদি এমপি মন্ত্রী হওয়ার কোনো শখ আবার নাই আমি এখনই ডিক্লারেশন দিতে চাই আপনাকে ইলেকশন রাজনীতি আমি করতে চাই না কখনো কারণ আমার যে ভোট চাওয়ার নমুনা আমি ভোটারকে বলবো ভাই আপনার যোগ্য থাকলে আমার ভোট দিন তাহলে দিন না তো আমার ভোট দিবে কেউ দিবে না তো ওই ধরনের রাজনীতি টিপিক্যাল পলিটিশিয়ান আমি না আমি দলকে সার্ভিস দিতে চাই বা দিয়েছি হয়তো ভবিষ্যতে দিতে পারে চাইলে দল এখন আমি দুই সালে নয় মে আমি দল থেকে বের হয়ে দিয়েছিলাম এখন আমি নর্মাল সমর্থক এবং সদস্য হিসেবে আছি বাট বিএনপিতে আছি তো ভক্তরা কি বললো বা ভক্তরা কি ভাবলো এটা যদি ভাবেন তাহলে আপনি কিন্তু এক কোটি লোকের মতামত দিলে আপনার টাইম শেষ হয়ে যাবে আপনি মারা যাবেন আপনি সঠিক উত্তরে পৌঁছতে পারবেন না আর ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন না তো আমি কি ভাবলাম আমার কথা যদি মানুষকে অ্যাট্রাক্ট করে তাহলে মানুষ আমার লাইনে চলবে লিডারের কথা সবাই শুনবে লিডার সবার কথা শুনলে হবে না লিডার সে হয় যার কথা সে সবাই শুনে তাই না তাহলে বাংলাদেশে বঙ্গবন্ধু একটা কিন্তু আছে তিনশো আছে বাংলাদেশের লোক তো মন্ত্রী চিনেই না মন্ত্রীর নামই জানে না কে কি কোন মন্ত্রী মন্ত্রণালয় এরকম ভোটের নেতা হয় লাভ নেই আসলে আমরা যেটা চাই যে আসিফ কোন চিনে আসিফা বিএনপি করে এটা জানে অপশনাল বাট তাদের উচিত গায়ক আসিফকে চেনা গায়ক আসিফকে রেসপেক্ট দেয়া এটা যারা করতে পারে না তারা আসলে ওই ভদ্রতাই শিখে নেয় এগুলো মূল কাহিনী